আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। যখন আমি ভারত এবং পাকিস্তান নিয়ে ভিডিও বানাই, আমি আমার ভিডিওর কমেন্টগুলোকে খুব ফোকাস করি। তো সেখানে হয় কি, বেশিরভাগ মানুষ বলেন যে ভাই, আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েই থাকেন, আপনি এগুলো নিয়ে কথা বলেন না। কারণ হচ্ছে কি, বাংলাদেশে আমার এই ভিডিওগুলো ভারতের অনেক মানুষ দেখেন, আই নো বাংলা ভাষাভাষী অনেকে আছেন, আবার বাংলাদেশেও পাকিস্তানকে পছন্দ করেন এমন একটা জাতি কিন্তু আছেন। তো তাদের কাছে মনে হয় যে না, যখনই আমি পাকিস্তান নিয়ে সমালোচনামূলক কোনো ভিডিও বানাচ্ছি সেটা উচিত হচ্ছে না। মানে ভারত নিয়ে বানাইলে আবার তানারা খুশি হন, বাট আমার জায়গাটা হচ্ছে যখন যেখানে মনে হয় যে সমালোচনা করার দরকার সেটাই করব। আমার খুবই পছন্দের একজন ব্যক্তি হচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় আমার বুঝজ্ঞান হওয়ার পরে যতগুলো প্রধানমন্ত্রী আসছে, আমি ওনার প্রতি অনেকটা ফিদা টাইপের ছিলাম। প্রথমত অ্যাজ এ ক্রিকেটার, দ্বিতীয়ত মনে হয়েছে যে তিনি পাকিস্তানের জন্য ডিফারেন্ট কিছু করবেন, চেষ্টাও করেছেন। আমি ওনার পক্ষে আমার ভিডিওগুলো ছিল, কিন্তু আজকে উনিও যেই স্ট্যান্ডবাজি করেছেন তখন মনে হয়েছে যে রাজনীতি জিনিসটাই মনে হয় খারাপ। এখানে ভালো মানুষগুলো গেলেও হিরো আলমের মতন মিথ্যা কথা শুরু করে, আমাদের এমপি মন্ত্রীদের মতন মিথ্যা কথা বলে, আর নানান ধরনের ছলো চাতুরি দোষ অন্যের কাঁধে চাপানোর চেষ্টা করে, বিকজ অফ পাওয়ার, ক্ষমতায় যাবার জন্য। আমেরিকার সাথে পাঙ্গা নেওয়ার কারণে, আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার সাথে যখন, মানে আমেরিকার সিদ্ধান্ত যখন মানে নাই, আমি ধন্যবাদ দিয়েছিলাম তখন ইমরান খানকে যে অফকোর্স এ লিডার শুড বি লাইক দ্যাট, তাই না? বাট আমেরিকা যখন ইমরান খানের পুঙ্গি বাজাই দিল, নতুন সরকার ক্ষমতায় নিয়ে আসলো, সামনে ইলেকশন আসতে আসতে, তারপর ইমরান খান নির্বাচন করতে পারবে কি না সেইরকম একটা রায়ও হাইকোর্ট থেকে চলে আসলো, এই সকল কিছুকে দেখা ইমরান খান আবারও ক্ষমতার লোভে, আমি ডিরেক্টলি বলবো ক্ষমতার লোভে, তিনি যখন আবার সেই আমেরিকার এই হাততালি দেন, আমেরিকাকে সাফাই গান গাইয়া নিজের দেশের সেনাবাহিনীর প্রতি আবার আওয়াজ তোলেন, সেখানে বোঝা যায় যে ক্ষমতার লোভে আসলে সবাই লড়ে। ঘটনা হচ্ছে, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র নয়, বাজওয়াই সুপার কিং। বাজওয়াই হচ্ছে সেনাবাহিনীর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আপনারা জানেন যে ওই ঘটনার পরপর যারা আমার নিউজগুলো দেখেছেন, যে ইমরান খান নিজের মুখে বলছে যে আমেরিকাতে পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডাকাইয়া প্রেশার দেওয়া হয়েছে, ওনাকে চিঠি দেওয়া হয়েছে, এগুলো উনি মানে নাই, সেই কারণে তিনি কিন্তু এই জায়গাতে পড়ে আসছেন। বাট সময়ের সাথে তার আওয়াজ পরিবর্তন হয়ে গেছে। সংসদে আনা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিল পাকিস্তানের বিরোধী দলগুলো। শুরুর দিকে যুক্তরাষ্ট্রকে দায়ী করলেও এখন এই ব্যাপারে টোটালি উল্টো অবস্থানে চলে গেছেন তিনি। তিনি বলছেন যে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য যুক্তরাষ্ট্র নয়, বরং সাবেক সেনাপ্রধান জেনারেল বাজওয়াই, তিনিই দায়ী। গত বছরের এপ্রিলে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এই সেনাপ্রধানের যোগসাজশেই। আপনার ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই মাসে তিনি এই তথ্য দিয়েছেন। এছাড়া একটি টেলিভিশন সেন্টারে দেওয়া বক্তব্যেও তিনি একই কথা বলছেন যে তার সকল অভিযোগ সাবেক সেনাপ্রধান জেনারেল বাজওয়াইকে ঘিরে। বর্তমানে পাকিস্তান শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থানের দিকে যাচ্ছে, সেটা আমরা জানি, কারণ এই দেশের বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন শেহবাজ, তিনিও হিউজ পরিমাণ দুর্নীতিবাজ, লুটেরা, চোর, আরও অনেক কিছু, তে এবং তার পোলা, আমি তাদের পক্ষেও না, বুঝছেন। কিন্তু ইমরান খানের জায়গাটার প্রতি আমার একটা বিষয়টা ছিল কি, মানে ভালোবাসার মানুষ তো, এরা যখন পোলট্রি নেয় বা এদের মধ্যে যখন অস্বচ্ছতা বা অনৈতিকতা দেখি তখন আসলে না বইলা পারি না। ইমরান ভাই আসলে আল্লাহর উপর আস্থা রাখা উচিত ছিল, কৌশল অবলম্বন করা উচিত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র যে অপরাধী বা দায়ী সেই জায়গার থেকে সরিয়ে গিয়ে এখন তিনি বলতেছেন যা কিছু ঘটেছে তা যুক্তরাষ্ট্র থেকে করা হয়নি, পাকিস্তান থেকে করা হয়েছে। যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছি আমি আমেরিকা বিরোধী, সুতরাং ষড়যন্ত্র পাকিস্তান থেকে করা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে কোনো কিছুই এখানে কানেক্টেড না। তাকে উৎখাতের জন্য সাবেক এই সেনাপ্রধানই সকল পরিকল্পনা এমনকি বাস্তবায়ন করেছে, যুক্তরাষ্ট্রের কোনো দোষ নাই। আচ্ছা, এই ধরনের কথা শুনলে এগুলা মানে সহ্য হয় না। ইমরান ভাই একটা আইডিওলজিমের জায়গায় ছিলেন, দেখেন অ্যাজ এ বাংলাদেশি পাকিস্তানকে আমি পছন্দ করি না, বাট তারপরেও পাকিস্তানের মানে খেলাধুলা বলেন বা আমাদের শিল্প সঙ্গীত অনেক কিছুতে আমরা একে অপরকে ভালোবাসি, সেইগুলো আলাদা জায়গা। আর রাজনীতিতে ইমরান খানরই ভালো লাগতো, তো ওনার মধ্যে একটা আইডিওলজিমের জায়গা ছিল যেটা আসলে ক্ষমতার কারণে এখন আর নাই। দিন শেষে পলিটিশিয়ান ইজ পলিটিশিয়ান, রাজনীতিবিদরা ক্ষমতা এবং কি বলা হয় যে মানে টাকা বা এই যে যাই হোক এগুলার স্বার্থে যে কোনো সময় স্ট্যান্ড চেঞ্জ করতে পারে। খারাপ লাগলো ইমরান ভাই, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।